আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে সলিড টুলের মাধ্যমে বিভিন্ন শেপের অবজেক্টগুলোর মধ্যে কম্বিনেশনের কাজ করা হয়। তো সেই সম্পর্কে জানার আগে আমাদের সলিড টুল সেটকে ইউজার ইন্টারফেসে আনতে হবে। সেটার জন্য আমাদেরকে প্রথমে ভিউ ট্যাবে ক্লিক করে যদি টুল বারে ক্লিক করি তো এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এখন সেখান থেকে সলিড টুলসে যদি চেক দিয়ে দিই তাহলে সলিড টুলটা আমাদের এই ইন্টারফেসে চলে আসবে। সলিড টুল নিয়ে কাজ করার শুরুতে আমাদের যে কোনো দুইটা অবজেক্টকে মানে তৈরি করতে হবে আমাদের এই ইন্টারফেসে। তো আমি এখানে প্রথমে এরকম একটা সার্কেল তৈরি করতেছি, আর হচ্ছে পুশ পুল টুলের মাধ্যমে আমরা এখান দিয়ে সিলিন্ডার শেপের অবজেক্ট তৈরি করতেছি। আর পরবর্তীতে আমরা এটার সাথেই এরকম রেক্ট্যাঙ্গেল ড্র করে ধরা যাক যে এরকম কিউবিক শেপের কোনো একটা অবজেক্ট আমরা তৈরি করতেছি। তো এখন এই দুইটা অবজেক্টের উপর আমরা দেখব যে সলিড টুল কীভাবে কাজ করে। কিন্তু সেটার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। এই যে দুইটা অবজেক্ট আমরা এখানে তৈরি করছি, এই দুইটা অবজেক্ট কিন্তু মানে একদম সম্পূর্ণ ইউনিট অবজেক্ট না। ব্যাপারটা কী বোঝাতে চাচ্ছি যদি আমি এখানে একটু বলি, যে ধরা যাক আমি আমার এই যে কিউবটা আছে সেই কিউবের কোথাও ক্লিক করলাম, তাহলে দেখা যাবে যে এই কিউবের কোনো একটা ফেজ সিলেক্ট হয়েছে। অর্থাৎ আমি যদি উপরে ক্লিক করি তাহলে উপর সিলেক্ট হবে, আমি যদি এই যে ক্লিক করি তাহলে কিন্তু এই সিলেক্ট হবে। তার অর্থ কী? তার অর্থ হচ্ছে যে এখানে প্রত্যেকটা সেগমেন্ট, প্রত্যেকটা অবজেক্ট কিন্তু আলাদা আলাদা। তো এটাকে আমাদেরকে প্রথমে কম্পোনেন্টে কনভার্ট করতে হবে। কম্পোনেন্টে কনভার্ট করার জন্য আমাদের এই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো সেটা পুরো অবজেক্ট সিলেক্ট করার প্রসেসও দুইটা আছে, কম্পোনেন্ট তৈরি করার প্রসেসও দুইটা আছে। তো দুইটাই দেখাচ্ছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই যে কিউবটা আছে সেটার যে কোনো একটা সারফেসের উপর ক্লিক করব। করে আমরা মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশন আসবে। তো আমরা এই যে সিলেক্ট অপশনটা আছে সেটার উপর মাউসটা হাভার করলে আমরা দেখতে পাবো যে অল কানেক্টেড নামে একটা অপশন আছে। সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে অল কানেক্টেড মানে এই কিউবের এই প্রত্যেকটা এজ এবং প্রত্যেকটা যে সলিড সারফেস প্রত্যেকটার সাথে যেভাবে কানেক্টেড আছে সবগুলো একই সাথে সিলেক্টেড হয়ে যাবে। এখন যদি আমরা আবার রাইট ক্লিক করে এখানে যদি মেক কম্পোনেন্টে ক্লিক করি, আর এটার অবশ্যই একটা নাম দিতে হবে। তো ধরা যাক আমরা এটার নাম দিচ্ছি A1। A1 লিখে আমি ক্রিয়েট দিলাম। তো আমাদের এই যে অবজেক্টটা আছে সেটা কিন্তু এখন একটা ইউনিট মানে টোটাল একটা কিউব অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। তো এভাবে একটা কম্পোনেন্ট তৈরি করা যায়। আর একটা কম্পোনেন্ট তৈরি করার প্রসেস হচ্ছে যে ধরা যাক আমি এই যে সিলিন্ডারটা আছে এটাকে কম্পোনেন্টে কনভার্ট করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের ওই সিলেক্ট দিয়ে অল কানেক্টেডে না গিয়ে আমরা এটার উপর যদি তিনটা ক্লিক করি, কি বলছি, তিনটা ক্লিক করতে হবে, 1 2 3, তাহলে কিন্তু আমাদের এখানে অল কানেক্টেড যে সারফেস এবং যত ধরনের এলিমেন্ট আছে সবগুলো কিন্তু এখানে সিলেক্টেড হয়ে যাবে। তো পরবর্তীতে আমরা করব কি যে এই লার্জ টুল সেটের সিলেকশন টুলের ডান পাশে যে টুলটা আছে সেটাই হচ্ছে মেক কম্পোনেন্ট। সেখানে যদি ক্লিক করি তাহলে আমাদের সেই কম্পোনেন্টের যে ডায়ালগ বক্সটা আছে সেটা ওপেন হয়ে যাবে। আর আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে A2। তো A2 দিয়ে আমি যদি ক্রিয়েট দেই তাহলে আমরা এখন দুইটা অবজেক্ট তৈরি করে ফেললাম, প্রথম কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে এই দুইটা অবজেক্টের মধ্যে এই 6টা যে সলিড টুল আছে সেগুলো কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানা। তো সেটা সম্পর্কে জানার জন্য আমি এই যে সিলিন্ডারটা আছে সেটাকে মুভ করে আমি এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে নিয়ে আসতেছি। এখন আমি যদি প্রথম যেটা সেটা হচ্ছে আউটার শেল, আউটার শেলে ক্লিক করি। আউটার শেলে ক্লিক করলে আমরা প্রথম একটা অবজেক্ট, সেকেন্ড একটা অবজেক্ট যদি সিলেক্ট করি তাহলে কিন্তু দুইটা অবজেক্ট অ্যাড হয়ে যাবে, মানে হচ্ছে যোগ হয়ে যাবে। এই দুইটা যে অবজেক্ট আছে এই দুইটা অবজেক্ট একটাতে কনভার্ট হয়ে যাবে। এটাই হচ্ছে মেইনলি আউটার শেলের কাজ। তো এখন আমরা দেখবো হচ্ছে তার পরবর্তী যে টুলটা সেটা, তার জন্য আমরা সেমভাবে আগের মতো এটাকে এখানে নিয়ে আসতেছি। আর হচ্ছে আমরা যদি সেকেন্ড যে টুলটা আছে অর্থাৎ ইন্টারসেক্ট, ইন্টারসেক্টে যদি ক্লিক করি আর এই দুইটা টুল মানে এই দুইটা অবজেক্টের প্রথমটাতে ক্লিক করে সেকেন্ডটাতে ক্লিক করি তাহলে এই দুইটা যে অবজেক্ট ছিল তাদের মাঝখানে যে কমন পার্টটুকু মানে যেই পার্টটা দুইটার মধ্যেই অবস্থিত ছিল সেই পার্টটা কিন্তু আমাদের এখানে ভিজিবল হবে, আর বাকিগুলো কিন্তু দেখা যাবে না, বাকিগুলো ইরেজ হয়ে যাবে।
এটাই হচ্ছে মেইনলি। এই সেকেন্ড যে এই ইন্টারসেক্ট যে টুলটা এটার হচ্ছে কাজ। থার্ড যে টুলটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়ন কি সেটা দেখে ইউনিয়নে ক্লিক করলাম, প্রথম অবজেক্ট সেকেন্ড অবজেক্ট। তো এখন ইউনিয়ন আর হচ্ছে প্রথম যেই টুলটা আছে অর্থাৎ আউটার শেল, এই দুইটাকে সেম মনে হতে পারে, কিন্তু ইউনিয়নের এখানে কিছু জিনিস একটু লক্ষণীয়। ইউনিয়নের মধ্যে মাঝখানে মানে এই যে সিলিন্ডারটা আছে এটার ভিতরের পার্টটুকু কিন্তু খালি হয়ে যায়। কিভাবে? আমি যদি এই সারফেসটা এভাবে ডিলিট করে দিই তাহলে আমরা ভিতরে দেখতে পাবো যে এই যে সিলিন্ডারের পার্টটা আছে এই পার্টটা কিন্তু সম্পূর্ণ খালি হয়ে গেছে। এটাই মেইনলি ইউনিয়নের কাজটাই মেইনলি এটা, যে দুইটা একসাথে অ্যাড করবে কিন্তু ভিতরের পার্টটাকে রাখবে না, মানে খালি করে দিবে। তো ইউনিয়ন দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে তার পরবর্তী যে, আচ্ছা এখন দেখবো হচ্ছে আমরা তারপরের যে টুলটা আছে অর্থাৎ সাবট্র্যাক্ট। তো সাবট্র্যাক্ট কীভাবে কাজ করে? সাবট্র্যাক্ট হচ্ছে মেনলি বিয়োগের কাজ করে। বিয়োগ কথাটার অর্থ আমি কী বুঝাইছি, আমি আবারও যদি আগের মতো এটাকে এখানে নিয়ে আসি আর যদি সাবট্র্যাক্টে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের মনে রাখতে হবে যে সাবট্র্যাক্টে সেকেন্ড যেই অবজেক্টে ক্লিক করব সেটার থেকে প্রথমটা বিয়োগ হবে। সেকেন্ড যে অবজেক্টে ক্লিক করব, সেকেন্ড বার যে অবজেক্টে ক্লিক করব সেইটার থেকে প্রথমটা বিয়োগ হবে। তার অর্থ আমি প্রথমে এটা ক্লিক করছি, এখন পরে যদি আমি সিলিন্ডারে ক্লিক করি তাহলে সিলিন্ডার থেকে ওই কিউবিক শেপের যেই অবজেক্ট ছিল সেটা বিয়োগ হয়ে যাবে। আর বিয়োগ হওয়ার পর এখানে এইরকম একটা খালি সারফেস তৈরি হবে, কারণ ওইটুকু অংশ আমাদের কিন্তু ওই রেক্ট্যাঙ্গ মানে ওই কিউবের সাথে কিন্তু কমন ছিল, তো কমন অংশটাও চলে যাবে। এটা হচ্ছে সাবট্র্যাক্ট। সাবট্র্যাক্ট সম্পর্কে আমরা বুঝলাম, এখন আমরা দেখব হচ্ছে তারপরের টুল যেটা হচ্ছে ট্রিম। তো ট্রিম জিনিসটা কি বোঝার আগে আমরা একটু দেখি যে ট্রিমটা আসলে কিভাবে কাজ করে। ট্রিম সিলেক্ট করলাম, প্রথম অবজেক্ট সিলেক্ট করলাম, সেকেন্ডটা সিলেক্ট করলাম, করার পর এখন বোঝা যাচ্ছে না, তো আমি মুভ টুল সিলেক্ট করে এটাকে দূরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তো ট্রিমের ব্যাপারটা নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে এখানে কী হয়েছে। এখানে হচ্ছে সেম ভাবেই আমাদের সাবট্র্যাক্ট যেভাবে কাজ করছে ট্রিমও সেম ভাবে কাজ করছে, খালি একটা জিনিস যে ট্রিমের মধ্যে আমাদের এই যে কিউবিক সারফেসটা আছে সেটা কিন্তু এখানে ছিল, কিন্তু সাবট্র্যাক্টে এই জিনিসটা কিন্তু উধাও হয়ে গেছিল। আর এই ট্রিমের ব্যাপারটা যদি আমি একটু ইনভার্সলি দেখাই, অর্থাৎ যদি আমি ট্রিম সিলেক্ট করি, সিলেক্ট করে যদি প্রথমে এই যে আমাদের এই সিলিন্ডারটা সিলেক্ট করি, তারপর যদি আমরা আমাদের এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করি, করে যদি আমি এখন মুভ টুলের মাধ্যমে এটাকে সরাই, তাহলে আমরা যা দেখব আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে আমাদের প্রথম যেটা সিলেক্ট করছি সেটার থেকে যে পরের যে রেক্ট্যাঙ্গেল আছে সেই অংশটুকু কিন্তু এখানে ট্রিম হয়ে গেছে। তো মেইনলি এটাই হচ্ছে ট্রিমের কাজ, যে প্রথম যেটা সিলেক্ট করব সেটা থেকে সেকেন্ডটা ট্রিম হয়ে যাবে। তো আমি এগুলোকে আবার আগের মতো করে দিচ্ছি। এখন লাস্ট যে টুলটা আছে সেটা দেখব, সেটা হচ্ছে স্প্লিট। তো স্প্লিট কীভাবে কাজ করে সেটা দেখার জন্য সেমভাবে আমাদের দুইটাকে মার্জ করতে হবে। করলাম, স্প্লিটে ক্লিক করলাম, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি, তারপরে আমরা আমাদের সিলিন্ডার শেপে ক্লিক করি। এখন মুভ টুলের মাধ্যমে সিলিন্ডার শেপটাকে যদি সরাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের স্প্লিট বলতে এই যে এই সিলিন্ডারটা ছিল সেইটার একটা ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কিউবিক শেপটার মধ্যে। মানে এইটার মধ্যে যেইটা কমন ছিল, যে কমন পার্টটা ছিল সেটার একটা শ্যাডো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন ইনে 6টা টুল দেখলাম, এটা দিয়ে আমরা কিছু একটা তৈরি করার ট্রাই করি, দেখি কিছু করতে পারি কিনা। তো আমি সব আগের মতো মুছে দিচ্ছি। ধরা যাক আমরা আগের মতনই সেমভাবে আমরা একটা সিলিন্ডার তৈরি করলাম, আর আগের মতনই সেমভাবে ধরা যাক এরকম একটা শেপের আমরা কিউব তৈরি করলাম। তো এখন যদি আমি এটাকে মুভ করাই, তার আগে আমাদের দুটাকে কম্পোনেন্টে কনভার্ট করতে হবে। ক্লিক করলাম, মেক কম্পোনেন্ট, নাম দিলাম হচ্ছে বি ওয়ান, বি ওয়ান ক্রিয়েট,
তারপর হচ্ছে B2। আচ্ছা, এখন যদি আমরা এখানে স্প্লিটে ক্লিক করি, করে যদি প্রথম অবজেক্ট এটাকে সিলেক্ট করে সেকেন্ড এটাকে সিলেক্ট করলাম, এখন আমরা মুভ টুলের মাধ্যমে আমরা যদি আমাদের এই যে কিউবিক শেপের অবজেক্ট আছে সেটাকে যদি সরায় ফেলি, তাহলে আমরা এরকম শেপের একটা অবজেক্ট দেখতে পাবো। তো এটাকে আমি একটু দূরে সরাই নিই। আর হচ্ছে এই যে অবজেক্টটা এখন আছে, যদি আমরা চাই এখানে কোনো একটা ম্যাটেরিয়াল অ্যাড করতে, আমরা করতে পারবো। পেইন্ট বাকেট টুল নিলাম, নিলে এখান থেকে যে গ্লাস এন্ড মিররে গিয়ে আমরা যদি এরকম একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করে এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এটা এখানে শো হবে। এছাড়াও যদি আমরা চাই যে এরকম ম্যাটেরিয়াল শো করতে, তাহলে কিন্তু এটা এরকম কাঁচের মতো দেখাবে। আচ্ছা, তাহলে এখন যদি চাই যে এটার ভিতরে কোনো একটা অবজেক্ট দিতে, সেটাও কিন্তু আমরা করতে পারবো। আমরা যে সিম্পলি মুভ টুল নিয়ে এই অংশটাকে যদি বাইরে নিয়ে আসি, ধরা যাক ভিতরে আমরা আর এটা ধরা যাক যে স্টোন মেটেরিয়াল দিলাম, তাহলে কিন্তু এরকম মানে অবজেক্ট আমরা ইচ্ছা করলে তৈরি করতে পারবো। তো মেইনলি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আজকে যেটা দেখলাম যে আসলে একাধিক যে অবজেক্ট থাকে সেগুলোকে কিভাবে কম্বাইন করার জন্য আমাদের সলিড টুলগুলো ব্যবহার করতে হয় এবং কোনটার কাজ কি। আসলে আমরা যখন বড় মানে বড় যখন কোনো 3D বিল্ডিং এর মডেল তৈরি করতে যাব, তখন কিন্তু আমাদের সলিড টুলের এই যে সাবট্র্যাক্ট অংশ, তারপর হচ্ছে ইন্টারসেক্ট, তারপর হচ্ছে এই যে ট্রিম, এই অংশগুলো কিন্তু অনেক বেশি আমাদের হেল্প করবে। তো এগুলো হচ্ছে বেসিক্স ছিল। তো ভিডিও টিউটোরিয়ালটা এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।